প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুলের পড়ুয়া রয়েছে তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমাদের সকলের জন্যই রয়েছে সুসংবাদ স্কুল কলেজ সমস্ত জায়গায় রীতিমতো খুলতে চলেছে কেনই কথা বলছি বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো এবং তোমরা যারা রীতিমতো স্কুল কলেজে যেতে চাইছো এই মুহূর্তে আগের মতন স্কুল কলেজ গিয়ে অ্যাকচুয়ালি পঠন পঠন করতে চাইছো তারা অবশ্যই ভিডিওটিকে লাইক করো আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা সবার প্রথমেই বলে রাখি এই মুহূর্তে বিভিন্ন অভিভাবক বিভিন্ন শিক্ষক এবং সকলেই কিন্তু তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমরা কিন্তু সকলেই চাইছো যে আগের মতো ও অ্যাকচুয়ালি কলেজ স্কুল সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাক সেরকমভাবেই কিন্তু বিভিন্ন জায়গার থেকে প্রশ্ন উঠছিল বিভিন্ন রাজ্যের রীতিমতো আমরা দেখেছি যে কলেজ থেকে শুরু করে স্কুল থেকে শুরু করে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে গেছে কিছু কিছু রাজ্যে এবং কিছু কিছু রাজ্যে রীতিমতো খুলছে এবং পৃথিবীর এই সমস্ত দেশেও কিন্তু বিভিন্ন জায়গায় এখনও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে সেই নিয়ে কিন্তু একটি নতুন একটি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করল রীতিমতো হু মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সংস্থা কিন্তু রীতিমতো ও একটি সম্মেলনের মাধ্যমে রীতিমতো বিশ্বের সকল দেশকে রীতিমতো জানিয়ে দিয়েছে যে এই মুহূর্তে স্কুল কলেজ বা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার কোনো প্রয়োজন নেই যেটা রীতিমতো কিছু দেশ কিংবা দেশের মধ্যে কিছু রাজ্য রীতিমতো পরিকল্পনা করছিল স্টুডেন্টদের আগে অ্যাকচুয়ালি ভ্যাকসিনেশান করবে তারপরে স্কুল প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে হু এটাকে খারিজ করলো হু রীতিমতো বললো স্টুডেন্টদের অ্যাকচুয়ালি কোনো মতেই ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে স্কুলে নেওয়ার প্রয়োজন নেই ভ্যাকসিন ছাড়াও স্কুলে রীতিমতো স্টুডেন্টদের নিয়মাবলীর মাধ্যমে কোভিডের পঠন পঠন চালাতে পারে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই স্কুল খুললে কোনো অসুবিধা নেই কলেজ খুললে কোনো অসুবিধা নেই কারণ কোভিডের পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক হয়ে গেছে স্টুডেন্টদের স্কুল থেকে বা কলেজ থেকে বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু কোভিড ছড়ায় না রীতিমতো বিভিন্ন গবেষণার মাধ্যমে তোমরা দেখতেই পাচ্ছ এটা উল্লেখিত যে বা বিভিন্ন গবেষকরা রিসার্চ করে জানতে পেরেছে যে স্কুলের মাধ্যমে এ বা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু স্টুডেন্টদের মধ্যে কোনো মতেই কোভিড ছড়ায় না সেই কারণে ভ্যাকসিনেশান ছাড়াই কিন্তু ও রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান না খুললে বিভিন্ন রকম সমস্যা রয়েছে পরবর্তীকালে শিক্ষা প্রতিষ্ঠান খুললে এ সেই সমস্যা থেকে বিরত হতে পারে পরবর্তী ভবিষ্যতের ক্ষেত্রে স্টুডেন্টদের বহু অসুবিধা হতে পারে স্টুডেন্টরা পিছিয়ে যেতে পারে এ সেই কারণেই কিন্তু এই মুহূর্তে তোমাদের জন্য প্রত্যেকের জন্য খুশির কবর হু আমাদের বিশ্বের সব বড় স্বাস্থ্য সংস্থা যেটা রীতিমতো পারমিশান দিয়ে দিয়েছে প্রত্যেকটা দেশের প্রত্যেকটা দেশের রাজ্যে ব্যাপী সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান যাতে খুলে দেওয়া হয় তো এখন দেখার বিষয় আমাদের রাজ্য কখন অনুমতি দেয় কখন খুলে যায় তোমরা কী চাইছো হু যেরকমভাবে নির্দেশিকা দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশান এবং বৈজ্ঞানিকরা যেভাবে অ্যাকচুয়ালি রিসার্চের মাধ্যমে বলেছে স্কুল থেকে কোভিড ছড়ায় না এবং স্টুডেন্টদের অ্যাকচুয়ালি স্কুল না খুললে বিভিন্ন সমস্যা হতে পারে রিসার্চের মাধ্যমে যেটা উঠে এসেছে স্কুল থেকে কোভিড ছড়াচ্ছে না এই সমস্ত বিষয় মাথায় রেখে রাজ্য কি ইতিমধ্যে অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্যেও স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া উচিত ইনফ্যাক্ট যাদবপুর বিশ্ববিদ্যালয় কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে কলেজ রীতিমতো তারা খুলছেই কারণ কলেজ না খুললে অনেক ধরনের সমস্যা হচ্ছে স্টুডেন্টদের তো সমস্ত দিক থেকে আমরা বুঝতেই পারছি হুয়ের নির্দেশিকা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে নির্দেশিকা দিয়েছে বা যে বক্তব্য পেশ করেছেন এবং বৈজ্ঞানিকরা যে বক্তব্য পেশ করেছেন টিচাররা যে বক্তব্য পেশ করছে কলেজ কর্তৃপক্ষ যে বক্তব্য পেশ করছে এবং তোমরা যেটা চাইছ সমস্ত কিছু মিলিয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুবই দ্রুত প্রত্যেকটা রাজ্য অর্থাৎ আমাদের রাজ্যেও কিন্তু খুলতে চলেছে তো শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে কিন্তু জানাতে বলো না তো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক করার সাথে বন্ধুদের সাথে শেয়ার করতে একেবারেই ভুলো না আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বন্দে মাতারাম